এটুকু পরিষ্কার হবে, এটুকুই হবে না? ওই একই জি তো স্যার, পরিষ্কার হচ্ছে, তা শুনতে পারছেন? হ্যাঁ বাবা, পরিষ্কার হয় নাই? জি স্যার, খাতা দেখা চায় না, পেন দেখা চায়? হ্যাঁ স্যার দেখা যায়, হ্যাঁ দেখা যায়। কি লিখলাম বলো তো বাবা। স্যার সজীব লিখছেন স্যার। গুড, ঠিক আছে। হ্যালো বাবা, আমার কথা কি শোনা যায়? সবাই শুনতে পারো? জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কেমন আছো তোমরা? সে ভালো আছে। ভালো আছো? সবাই কি আমার কথা জি শুনতে স্যার, পারো? জি স্যার, ওর পিতা? জি স্যার। আচ্ছা, সুলতানা, জি সৌমিক? স্যার, হ্যাঁ সৌমিক। জি স্যার, জি স্যার। গুড। আমিনুর? জি স্যার, জি স্যার। আবার ফার্স্ট অফ কি পড়াশোনা করেছো ভালো করে? জি স্যার, জি স্যার। তোমাদের কিন্তু নেক্সট সপ্তাহে অ্যাসাইনমেন্ট হবে এই অধ্যায়গুলোর উপর ভিত্তি করে, তাই এই অধ্যায়ে যে সকল টপিক পড়তেই হবে বা যে সকল টপিক ইয়ে হবে সেই সকল টপিক নিয়ে আমরা আলোচনা করেছি আজকে। ওভারঅলি পুরো অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। গতদিন আমার ক্লাসটা নিমাই স্যার কন্টিনিউ করেছিল। নিমাই স্যার তোমাদেরকে সম্ভবত প্রতীক সংকেত এইগুলি সম্পর্কে কথা বলেছিল। বাবা বলো তো, সংকেত কাকে বলে, কে বলতে পারবে? সংকেত সম্পর্কে স্যার কি বলেছিল বলো। কে বলতে চাও? প্রতীক এবং সংকেত, এ দুটো সম্পর্কে 2 মিনিট।
স্যার আমি বলি, হ্যাঁ বলো বলো স্যার, অনুসংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে। গুড, অনুসংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে। আর প্রতীক স্যার? প্রতীক কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশকে ওই মৌলের প্রতীক বলে। প্রতীক বলে। দুই একটা প্রতীক এবং অনুর উদাহরণ দাও তো বাবা। স্যার স্যার প্রতীক স্যার প্রতীক যেমন হাইড্রোজেনে এইচ, হিলিনিয়ামের এইচ ই, তারপরে অক্সিজেনের ও, স্যার অক্সিজেনের ও। আর স্যার সংকেত, স্যার যেমন হাইড্রোজেনের এইচ টু, স্যার অক্সিজেনের ও টু, স্যার তারপর নাইট্রোজেনের এন টু। ওকে গুড, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। সৌমিক শুনতে পারো বাবা? আমিনুর? জি স্যার। আচ্ছা, তুমি প্রতীক এবং সংকেতের সংজ্ঞাটা শুনেছো, তুমি কি এটা বুঝতে পেরেছো, প্রতীক এবং সংকেত কি? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা তাহলে বলো তো, অক্সিজেন এবং O2 এই দুটার মধ্যে পার্থক্য কি? দেখো আমি লিখেছি যে অক্সিজেন এবং O2 এই দুইটার ভিতরে পার্থক্যটা কি? অক্সিজেন শুধু আসছে, আর একটার ভিতরে অক্সিজেন আর হাইড্রোজেন আছে। এই যে আমি আমি খাতায় লিখেছি, একটু এটা দেখো বাবা, ও এবং O2 এই দুটার ভিতরে পার্থক্য কি? সাদিক আর কে বলতে পারবে এই দুটার ভিতর পার্থক্য কে বলতে পারবে? বলতে পারবে কেউ? অর্পিতা বলো। স্যার ওতে অক্সিজেন, আর স্যার ও টুতে মানে অক্সিজেন প্লাস স্যার হাইড্রোজেন। নো, এখানে এর ভিতর তো হাইড্রোজেন নেই, O2। আসলে ও দ্বারা বোঝানো হয়েছে অক্সিজেনের প্রতীক, একটা সিঙ্গেল ও। আর স্যার O2 সংকেত, এটা দ্বারা বোঝানো হয়েছে অক্সিজেনের প্রতীক, বাট O2 দ্বারা বোঝানো হয়েছে অক্সিজেনের সংকেত, অক্সিজেনের সংকেত। আর শুধু ও, শুধু ওকে বলা হয় পরমাণু, বাট O2 দ্বারা বোঝানো হয়েছে অণু। অণু, হ্যাঁ আবারও বুঝাই, সিঙ্গেল ও দ্বারা বোঝানো হয়েছে পরমাণু, আর O2 দ্বারা বোঝানো হয়েছে সংকেত, সরি অণু। ও দ্বারা বোঝানো হয়েছে প্রতীক, O2 দ্বারা বোঝানো হয়েছে সংকেত। একটু আগে তো তুমি বিশ্লেষণ করলে বাবা। ওকে নেক্সট, আমি আরেকটি প্রশ্ন দিব, সেটি হলো মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের সংজ্ঞাটা একটু বলো একবার, কে বলবে? গত ক্লাসে এগুলো আলোচনা আলোচনা হয়েছে, কিন্তু মৌলিক পদার্থ, সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি, তাদেরকে মৌলিক পদার্থ বলে। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যাবে না, এটাকে বলা হবে মৌলিক পদার্থ, তাই না? ওকে, আর ঐশি যৌগিক পদার্থ বলো, যৌগিক পদার্থের সংজ্ঞাটা দাও। যে সকল পদার্থ ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। গুড, যে সকল পদার্থকে ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যায় তাদেরকে বলা হবে যৌগিক পদার্থ। তাহলে যৌগিক আর মিশ্র পদার্থের একটু সংজ্ঞা দিয়ে, এই দুটার মধ্যে কি পার্থক্যটা রয়েছে? যৌগিক পদার্থের সংজ্ঞা তো দিতে পারলে, যে একের অধিক, যে পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেটাকে বলা হবে যৌগিক পদার্থ। তাহলে মিশ্র পদার্থ কাকে বলে?
যে পদার্থ ভাঙলে মৌলিক ও যৌগিক পদার্থ উভয় পদার্থই পাওয়া যায় তাকে মিশ্র পদার্থ বলে। আচ্ছা, উভয় পদার্থ পাওয়া যায় সেটাকে মিশ্র পদার্থ বলে। তাহলে মিশ্র পদার্থ আর যৌগিক পদার্থের মধ্যে দুটা সেমেস বা দুটার মধ্যে এক ধরনের একটা পার্থক্য রয়েছে, এটা একটু শোনো। যে যৌগিক পদার্থতে একাধিক পদার্থ থাকলেও তারা নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত হয়, ঠিক আছে? যেমন ধরো পানি, এক ভাগ পানির মধ্যে তোমার যদি এক ভাগ হাইড্রোজেন থাকে তাহলে আধ ভাগ অক্সিজেন থাকবে, এইরকম একটা নির্দিষ্ট অনুপাত রয়েছে। কিন্তু মিশ্র পদার্থতে কোনো নির্দিষ্ট অনুপাত নেই, ঠিক আছে? মিশ্রণ পদার্থতে একাধিক পদার্থ একসঙ্গে মিশ্রণ করার ক্ষেত্রে কোনো অনুপাত মানা লাগবে না। যেটার যতটুকু দরকার তুমি ততটুকু দিয়ে ঘেটে দিলেই মিশ্র পদার্থ হইলো। যেমন শরবত বা বালি, এরা আলাদা আলাদা অবস্থায় থাকে না, কিন্তু যৌগিক পদার্থতে ফিক্সড পরিমাপ থাকে। আচ্ছা, এছাড়া আমরা গত সপ্তাহে একটু পড়া দিয়েছিলাম বা আলোচনা করেছিলাম ডাল্টনের পরমাণুপাত, এটা কি কে পড়েছো বাবা? ডাল্টনের পরমাণুপাত ঐশী, একটু বলো শুনি, ডাল্টনের পরমাণুপাত সম্পর্কে কি পড়েছো? ডাল্টনের পাঁচটি পরমাণুপাত ছিল, পাঁচটি ছিল পয়েন্ট ছিল, পাঁচটি পয়েন্ট সম্পর্কে একটু আলোচনা করো, কে বলতে পারবে? ডাল্টনের প্রথম পরমাণুপাতের শর্ত ছিল মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এক নাম্বার। এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে যখন যে ধরনের অ্যাসাইনমেন্টে আসুক এই অধ্যায়ের এই জিনিসগুলো কিন্তু বেস, এগুলি তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে। দুই নাম্বার ছিল হচ্ছে একটি মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম, তাদের ধর্ম বলো আকার বলো সব দিক থেকে তারা একই রকম, দুই নাম্বার। তিন নাম্বার ছিল মৌলিক পদার্থের পরমাণু অপর মৌলের পরমাণুর হইতে ভিন্ন, তিন নাম্বার ছিল যৌগিক পদার্থের একের অধিক মৌলিক পদার্থের দ্বারা সৃষ্টি হয়, আর চার নাম্বার ছিল একটি রাসায়নিক বিক্রিয়া পরমাণু সময় সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু সংযুতির পূর্ণ বিন্যস্ত হয়, মানে নিজেদের ভিতরই সাজানো হয় বা ধ্বংস হয় না। এরপরে একটু আলোচনা করি, প্রায় এই ধরনের প্রশ্ন আসে একটু, যে ডাল্টনের পরমাণুবাদ এটা অনেকটা দিন ছিল কিন্তু সবাই এটাকে মেনে নিয়েছিল। ডাল্টনের পরমাণুবাদের মূল কথা ছিল পরমাণু অবিভাজ্য, পরমাণু ভাঙ্গা যায় না, এই তত্ত্বটা একসময় মানুষ বিশ্বাস করে নিয়েছিল। বাট পরবর্তীতে এটাকে পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হয় যা পরমাণুতেও ভাঙ্গা যায়, ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। পরমাণু ভেঙে সাধারণত পরীক্ষা করে তিনটে কণা পাওয়া গেছে, এই তিনটে কণা হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এটা আমরা সবাই জানি, ক্লাস ছোট ক্লাসে একটু আলোচনা করা হয়েছে এই সম্পর্কে, যে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই পরমাণু যদি আমি এখানে আঁকাই, এটা যদি একটা পরমাণুর আকার হয় এই যে গোল, তাহলে এর কেন্দ্র যেটা থাকবে এটা হলো নিউক্লিয়াস। আমি একটু উদাহরণ দিই, একটা পরমাণুর আকারের তুলনায় একটা নিউক্লিয়াসের আকার অনেক ছোট। ধরে নাও আমাদের ওএনসি এর তোমার ফিল্ডটা যদি, খেলার মাঠটা যদি একটি পরমাণুর আকার হিসেবে আমরা বিবেচনা করি, সেই ক্ষেত্রে এই মাঠের ভিতরে ছোট্ট একটি মোটর কালাই, আচ্ছা মোটর কালাই ওটা উদাহরণ বাদ দেই, একটা টেনিস বল ধরো, ছোট্ট একটা বল যদি আমরা মাঠের মাঝখানে এভাবে রেখে দেই, তাহলে এটাকে বলা হবে নিউক্লিয়াস। এটাকে কি বলা হবে? নিউক্লিয়াস। অর্থাৎ পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের
স্যার আপনারটা মিউট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কথা বলতেছিলাম ডাল্টনের পর অনুবাদ নেই। তাহলে আরেকবার একটু বলে নেই যে ডাল্টন বলেছিলেন এক সময় যে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না। বাট আধুনিক আধুনিক বিজ্ঞানে এটাকে বলা হয়েছে যে এখনকার মতবাদ অনুযায়ী হ্যাঁ, পরমাণুকে ভাঙা যায় এবং এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত করা যায়। এবং এখন আধুনিক গবেষণাগারে এটা প্রমাণিত হয়েছে যে পরমাণুকে ভাঙলে আমরা তিন ধরনের কণিকা পাবো, একটি হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এবং পরমাণুর যে আকার রয়েছে, আমি খাতায় এঁকেছি, এই আকারের তুলনায় পরমাণুর কেন্দ্রের আকারটা অনেক ছোট। এই কেন্দ্রকে বলা হবে নিউক্লিয়াস। এটা 1911 সালের দিকে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন। উনি বলেন পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ এই কেন্দ্রে কেন্দ্রীভূত বা পুঞ্জীভূত বা জমা থাকে, ঠিক আছে, এবং উনি এটার নাম দেন হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন প্লাস নিউট্রন এই দুইটি অবস্থান করে। এর ভিতরে প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ। ওকে, তাহলে আমি কি বললাম যে একটি পরমাণুর যা আকার হয় তার তুলনায় তার নিউক্লিয়াসের আকার অতি ক্ষুদ্র। কেমন ক্ষুদ্র হতে পারে? যে আমাদের ওএমসি স্কুলের ফিল্ডটা যদি, মাঠটা যদি একটি পরমাণুর আকার হয়, তাহলে এই মাঠের মধ্যেখানে যদি আমি একটা টেনিস বল রাখি গোল, তাহলে এটাকে বলা হবে নিউক্লিয়াস। এবং এই পরমাণুর সকল ভর এবং এই পরমাণুর সকল ধনাত্মক চার্জ এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত বা পুঞ্জীভূত থাকে। এখন এই নিউক্লিয়াসের ভিতরে একটি থাকে, একটা পদার্থ থাকে হইলো নিউটন, আর অপরটি থাকে হলো প্রোটন। এখন এই ক্ষেত্রে নিউটন চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পজিটিভও না নেগেটিভও না। বাট এই নিউক্লিয়াস থাকার ফলে, এই নিউক্লিয়াস এই কেন্দ্রে থাকার ফলে এখানে একটি শক্তি উৎপন্ন হয়, এটাকে বলা হয় নিউক্লিয়ার ফোর্স। অর্থাৎ নিউটন একটি শক্তি উৎপন্ন করে, এটিকে বলা হয় নিউক্লিয়ার ফোর্স। এই নিউক্লিয়ার ফোর্সই সাধারণত আমরা যতগুলো পারমাণবিক শক্তি উৎপাদন, যেমন আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, আমরা পারমাণবিক বোমা তৈরি করি, এই সকল ক্ষেত্রে এই নিউটন ভূমিকা রাখে। অর্থাৎ এই নিউক্লিয়াসে এই পারমাণবিক শক্তি উৎপাদনের মূল উৎসটা হলো তোমার এই নিউটন। আর প্রোটন 1920 সালের দিকে বিজ্ঞানী রাদারফোর্ড তোমার প্রোটন আবিষ্কার করেন। উনি বলেন যে প্রোটন সাধারণত ধনাত্মক চার্জযুক্ত এবং এটি সাধারণত বিপরীত জাতীয়, বিশেষ করে ইলেকট্রন নেগেটিভ চার্জ জাতীয় বিপরীত চার্জিত বস্তুকে আকর্ষণ করে এবং বন্ধন সৃষ্টির সঙ্গে এর ভূমিকা রয়েছে। যে কোনো মৌলের সঙ্গে বন্ধন সৃষ্টির জন্য এই প্রোটন ভূমিকা রাখে। তাহলে প্রোটনের বৈশিষ্ট্য কি? প্রোটনের বৈশিষ্ট্য হইল প্রোটন পজিটিভ চার্জযুক্ত। প্রোটনের অবস্থান কোথায়, প্রোটন থাকে কোথায়, একটি পরমাণুতে প্রোটন থাকে তার কেন্দ্রে। এছাড়া প্রোটনের আরেকটি বৈশিষ্ট্য হলো সে বিপরীত জাতীয় জিনিসকে আকর্ষিত করে বা আকর্ষণ করে একটি বন্ধন সৃষ্টি করে। আরেকটি রয়েছে ইলেকট্রন। এই ইলেকট্রনটা সাধারণত হয় নেগেটিভ চার্জ বিশিষ্ট। এই ইলেকট্রনটা এটা আবিষ্কার করেন বিজ্ঞানী স্যার জাজা থমসন। ওকে, তো উনি 1890 সালের দিকে এটি আবিষ্কার করেন এবং উনি বলেন যে এই ইলেকট্রনটি নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং এটি পরমাণুর বাহিরে, এই যে কক্ষপথকে আমরা কেমিস্ট্রির ভাষায় এটাকে আমরা বলবো অরবিট বা অরবিটাল, এই অরবিটালের বাহিরের চতুর্পাশে পরিভ্রমণ করেন। তাহলে আমরা কি জানতে পারলাম? যে একটি পরমাণুকে ভাঙলে আমরা তিন ধরনের কণিকা পাবো, একটি হলো ইলেকট্রন, একটি হলো প্রোটন, আর অপরটি হলো নিউট্রন। এখন ইলেকট্রনের কাজ কি? ইলেকট্রন হইল নেগেটিভ চার্জ বিশিষ্ট। ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রনকে যে কোনো পরমাণুর বাহিরে যে অরবিট থাকে, এই অরবিট দিয়ে সে প্রদক্ষিণ করে। এবং এই ইলেকট্রনের কাজ কি? এই ইলেকট্রন সাধারণত
কাজ করে থাকে হলো তোমার বিদ্যুৎ পরিবহনের জন্য, চুম্বকত্ব, তাপ পরিবহনের জন্য, এই সকল ক্ষেত্রে ইলেকট্রন ভূমিকা পালন করে। তাহলে ইলেকট্রন সম্পর্কে মোটামুটি যতটুকু আমরা জানতে পারলাম যে ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জ্যাজা থমসন, আর ইলেকট্রনটা যে কোনো পরমাণুর বাহিরের কক্ষপথ, যেটার কেমিস্ট্রিতে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো এটি হলো অরবিটাল, এই অরবিটালে অবস্থান করে এবং এটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট। আর সাধারণত ইলেকট্রন যে কাজটি করে থাকে সেটি হলো বিদ্যুৎ পরিবহন করে অথবা তাপ পরিবহনে সহায়তা করে অথবা চুম্বকত্বের কাজ করে। এরপরে আমরা জানতে পারলাম আরেকটি কণিকা রয়েছে প্রোটন। প্রোটন সাধারণত ধনাত্মক চার্জযুক্ত। প্রোটনের পরমাণু নিউক্লিয়াসে এক বা একাধিক প্রোটন থাকতে পারে, এই নিউক্লিয়াসের ভিতরে একের অধিকও প্রোটন থাকতে পারে। এবং প্রোটনের আরেকটি ধর্ম হলো সে বিপরীত চার্জকে আকর্ষণ সৃষ্টির মাধ্যমে, আকর্ষণ করার মাধ্যমে বন্ধন সৃষ্টি করে। এরপরে নিউটন, নিউটন 1932 সালের দিকে বিজ্ঞানী চ্যাটউইক আবিষ্কার করেন। উনি বলেন যে নিউটনের কোনো চার্জ নেই, নিউটন চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পজিটিভও না নেগেটিভও না, বাট চার্জ নিরপেক্ষ হলে নিউটন নিউক্লিয়াসের কেন্দ্রে নিউক্লিয়ার ফোর্স নামে এক ধরনের শক্তি সৃষ্টিতে সহায়তা করে এবং এই নিউক্লিয়ার ফোর্সের সাহায্যেই আমরা বর্তমান বিশ্বের যত পারমাণবিক শক্তি বা ইয়েগুলো উৎপাদন করে সবই নিউক্লিয়ার ফোর্সের অবদান। আর পরমাণুর কেন্দ্রে যেটা রয়েছে সেটা হলো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। আমি যতটুকু আলোচনা করলাম এর ভিতরে চারটা পয়েন্ট আলোচনা করেছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর একটি হলো নিউক্লিয়াস। আমি আমার চারজনকে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন আমিনুর, বাবা তুমি নিউক্লিয়াস সম্পর্কে বলো তো। আমি নিউক্লিয়াস সম্পর্কে কি বললাম? নিউক্লিয়াস হলো মূল কেন্দ্রের প্রাণ মাঝখানে থাকে। সুন্দর আছে, নিউক্লিয়াস হলো একটি পরমাণু প্রাণ কেন্দ্র বলতে পারো, যেটা পরমাণু একদম মাঝখানে বা মিডল পয়েন্টে থাকে, কেন্দ্রে থাকে। তারপরে আর কিছু বাবা, নিউক্লিয়াসে কে কে অবস্থান করে? নিউট্রন আর হলো চার্জ, নিউট্রন আর একটি হলো প্রোটন। ওকে, কি চার্জ বিশিষ্ট? শক্তি নেই। প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর নিউট্রন কি চার্জ বিশিষ্ট? ঋণাত্মক চার্জ নিরপেক্ষ। অর্পিতা, অর্পিতা বাবা শুনতে পারো? জি স্যার। আচ্ছা, একটু বলো তো, তুমি পুরো পরমাণু সম্পর্কে একটু বলো তো। পরমাণু সম্পর্কে আমি কি কি আলোচনা করেছি একটু বলো তো প্রথম থেকে। স্যার, স্যার পরমাণুতে তিনটি মৌলিক কণিকা বিদ্যমান, স্যার একটি হলো ইলেকট্রন, একটি প্রোটন, আর তিন নাম্বারটা হলো নিউট্রন। স্যার নিউট্রন চার্জ নিরপেক্ষ, প্রোটন ধনাত্মক আধান যুক্ত, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান যুক্ত। স্যার স্যার তোমাদের জন্য একটি কমন প্রশ্ন হলো, প্রায় আসে যে পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? চার্জ নিরপেক্ষ মানে এই পুরো পরমাণুটা পজিটিভ না নেগেটিভ না, চার্জ নিরপেক্ষ কেন? অর্পিতা একটু আগে অ্যান্সার দিল যে পরমাণুর কেন্দ্রে যতগুলো পজিটিভ প্রোটন থাকবে মানে পজিটিভ চার্জ থাকবে, ঠিক ততগুলো নেগেটিভ চার্জ পরমাণুর বাইরে থাকবে, এই কারণে পরমাণু চার্জ নিরপেক্ষ। আবারও বলি, এই প্রশ্নটা তোমাদের প্রায়ই আসে যে পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? তাহলে বলবে পরমাণু চার্জ নিরপেক্ষ কারণ একটি পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জ থাকে ঠিক ততগুলো বাইরের কক্ষপথে ইলেকট্রন চার্জ থাকে, এই কারণে পরমাণু চার্জ নিরপেক্ষ। হ্যাঁ অর্পিতা, সুন্দর হচ্ছে, বাবা বলো।
স্যার স্যার এরপরে একটু বলো তুমি ইলেকট্রন সম্পর্কে বলো, ইলেকট্রন কোথায় অবস্থান করে? স্যার ইলেকট্রন পরমাণুর বাহিরে, স্যার পরমাণুর বাহিরে, হ্যাঁ স্যার অরবিটালে। ইলেকট্রন কি চার্জ বিশিষ্ট? ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট, হ্যাঁ স্যার। ওকে থ্যাংক ইউ। আমি একটু তোহিতাকে প্রশ্ন করব। হ্যালো, তুমি শুনতে পারো তোহিতা? ও শুনতে পারে না সম্ভবত মনে হয়। সাব্বির, ওকে আমি তাহলে এটা থেকে বেরিয়ে আসলাম। তোমাদের এই প্রশ্নটা মাঝে মধ্যে হয়, তাহলে তোমরা ডাল্টনের পরমাণুবাদ পড়বে, ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য করবে। ডাল্টনের পরমাণুবাদের থেকে আমরা আরেকটি ধারণা পেলাম যে ডাল্টন বলেছিলেন পরমাণু অবিভাজ্য, আসলে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙিয়ে ভেঙে আমরা তিন ধরনের মৌলিক কণিকা পাই, ইলেকট্রন প্রোটন নিউট্রন। আমরা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্পর্কে জানলাম, তিনটা কোথায় অবস্থান করে এটা জানলাম, চার্জ জানতে পারলাম, তিনটার কাজ জানতে পারলাম। আমি আরেকবার একটু বলে দিয়ে এই টপিকস থেকে বের হয়ে আসবো যে পরমাণু তিন ধরনের কণিকা দ্বারা গঠিত হয়। এর ভিতরে ফার্স্টটি হলো ইলেকট্রন, ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট, এবং ইলেকট্রন যে কোনো পরমাণুর বাহিরের কক্ষপথ বা অরবিটাল, এই কক্ষপথকে বলা হয় অরবিটাল, এই অরবিটালে অবস্থান করে, ঠিক আছে? এবং ইলেকট্রনের কাজ কি? ইলেকট্রনের কাজ হচ্ছে তড়িৎ বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে। আমরা যে কারেন্টটা দিয়ে কারেন্ট ইউজ করি, এই বিদ্যুৎ পরিবহনে ইলেকট্রন সহায়তা করে, তাপ পরিবহনে ইলেকট্রন সহায়তা করে, চুম্বকত্ব সৃষ্টিতে ইলেকট্রন সহায়তা করে। এই হলো তোমার ইলেকট্রন সম্পর্কে। এরপরে প্রোটন, প্রোটন সম্পর্কে আমরা যেটা জানতে পারবো আর কি। আচ্ছা হ্যালো বাবা, প্রোটন, প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, এটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। প্রোটনের কাজ কি? প্রোটনের কাজ হচ্ছে সে তার বিপরীত জাতীয় চার্জকে আকর্ষণের মাধ্যমে বন্ধন সৃষ্টিতে সহায়তা করবে। আরেকটি হলো নিউট্রন। হ্যালো সবাই শুনতে পারো বাবা? হ্যালো আমিনুর,